আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের যে স্যাম ম্যাম বাচ্চা আছে সেই বাচ্চার পরিমাণ কিন্তু পোষণ টাকার অ্যাপসে অনেকটাই বেড়ে গিয়েছে। তো আপনাদের হয়তো ওজন দিতে ভুল হচ্ছে বা হাইট দিতে ভুল হচ্ছে। তো দেখুন, আপনারা কিন্তু একটা অ্যাপস ইউজ করে সেই ওজন বা আপনারা হাইট ওয়েটটা কিন্তু ঠিক করতে পারবেন। তো চলুন, কিভাবে করবেন আমি আজ এই ভিডিওর মাধ্যমে সব আলোচনা করব। এখানে দেখুন, যে দিদির আমি আইডিটা খুলেছি সেই দিদির আইডিতে যাব এবং এখানে আমরা বাচ্চাদের যে ওজন দেওয়া হয়েছে সেই ঘরে কিন্তু আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আছে, সেই বাচ্চাগুলো সবুজ নর্মাল বাচ্চা এগুলো। তারপরে দেখুন, আমি দেখে নেব এখানে, এখানে দেখুন একটা বাচ্চা আমি পেয়েছি, সুপ্রভাত পাল। এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চার যে চিহ্ন আছে, অর্থাৎ 6 থেকে 3 বছরের ঘরে আমি এসেছি। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার যে ঘরে সাইডে যে সিম্বল গোল মতো আছে সেটা কিন্তু মেরুন কালারের হয়ে আছে। তো চলুন, এই ঘরে আমরা যাব এবং কি কন্ডিশন হয়ে আছে সেটা কিন্তু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে কেয়ার প্রোফাইল বলে নিচের দিকে চলে আসবেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্টেড কিন্তু ওভারওয়েট। তো এই যে অপশানগুলো আছে সবগুলোই কিন্তু নর্মাল থাকলে তবেই কিন্তু এই বাচ্চা নর্মাল। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এ বাচ্চা নর্মাল নয়, ওভারওয়েট এখানে দিয়েই দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি রিপোর্টে কিন্তু আপনাদের স্যাম ম্যামের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। দেখুন, এই বাচ্চাকে নর্মাল করতে গেলে কি করতে হবে আমি যে অ্যাপস ইউজ করছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বেবিজ বলে একখানা অ্যাপস আছে, আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখুন, আমরা যেহেতু সেন্টিমিটার এবং কেজিতে কাজ করছি সেহেতু সেই অপশন বেছে নেব। এখানে দেখতে পাচ্ছেন ছেলে, এখানে দেখুন এখানে যে মেয়ের অপশন আছে এবং এখানে ছেলের অপশন আছে। তো আপনারা যে ছেলের যদি ওজন দিয়ে থাকেন, অর্থাৎ বয় যদি হয়ে থাকে অবশ্যই বয়ের ঘরে টাচ করবেন, গার্ল হয়ে থাকলে অবশ্যই গার্লের ঘরে টাচ করবেন। এখানে ছেলে মেয়ে দুটোই আছে, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা অপশন হচ্ছে মেয়ের অপশন এবং এটা ছেলের। তো আপনাদেরকে টাচ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ছেলে ছিল এবং ওর বয়সটা আমরা একবার দেখে নেব, এখানে কিন্তু আপনাদেরকে মাস হিসাবে করতে হয়। এখানে বয়স, সুপ্রভাতের বয়স হচ্ছে 10 মাস। তো চলুন, আমরা 10 মাস সিলেক্ট করে নেব। এখানে 18 মাস করা আছে সেহেতু আমি মাসটা কমিয়ে নেব। নেওয়ার পরে এই অ্যাপসের এই সাইডে আপনি টাচ করলে কমবে এবং এই সাইডে টাচ করলে আপনার বাড়বে, মাসগুলো বেড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন 10 মাস যদি কোনো ছেলের আপনি ওজন দিতে চান যার বয়স 10 মাস, তাহলে কিন্তু মিনিমাম হবে 7 থেকে 7.5 কিলো এবং বেশি হবে 11 কেজি 200, তার বেশি কিন্তু কোনোভাবেই যাবে না। এবং দেখুন, এখানে উচ্চতা হবে 69 সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম হবে 77.6 সেন্টিমিটার। এর উপরে গেলেই কিন্তু আপনাদের ওজনের গণ্ডগোল হয়ে যাবে। তাহলে কি আপনাদেরকে এর মধ্যেই কিন্তু ওজনটা আপনাদের রাখতে হবে। এই যে আপনাদেরকে এখানে যে সিস্টেমে দিয়েছে, আপনাদেরকে 10 মাসের একটা বাচ্চার ওজন কিন্তু এর মধ্যেই থাকতে হবে। এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে সেন্টিমিটার। তো আপনাদেরকে এই ঘরের থেকে এই ঘরের মধ্যে ওজনের মধ্যে কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু আপনাদের স্যাম ম্যামের পরিমাণটা কমে আসবে। তো চলুন, আমি এই ওজন এর মধ্যেই কিন্তু আমি ওজনটা দিয়ে নেব, দেখব এবার ওই বাচ্চার যে স্যাম ম্যামের লিস্টে থাকছে কি না আমরা সেটা একবার দেখে নেব। ওজনটা আমরা দেখে নেব একবার। এখানে কিন্তু এই বাচ্চার বয়স অনুযায়ী ওজনও কম আছে এবং উচ্চতাও কিন্তু কম আছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি জাস্ট হাইটটা বাড়িয়ে দিলাম একটু, হাইটটা কম আছে তাই আমি হাইটটা বাড়িয়ে দিলাম, কিন্তু ওজনটা আমি ওটাই রেখে দিলাম। 8 কেজি ওজন দিয়েছে, আমি 8 কেজিই রেখে দিলাম।
তো এটা আমরা দেখে নেবো, এটা সাবমিট করার পরে কি রেজাল্ট আসছে সেটা একবার দেখে নেব। তো সেই বাচ্চার প্রোফাইলে আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে মেরুন কালারের যে সিম্পল ছিল, যে গোল ছিল, সেটা কিন্তু চলে গেল এবং সেটা সবুজ হয়ে গেল। তো আমরা প্রোফাইলে ঢুকে দেখে নেব এটা কি সিস্টেমে আছে। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার প্রত্যেকটা জিনিস কিন্তু সবই নর্মাল রিপোর্ট চলে এসেছে। তো আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারেন, তাহলে কিন্তু স্যাম ম্যামের হাত থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন। তো আমি অবশ্যই এই অ্যাপসটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।